এত বড় আপডেট দিবে ফেসবুক থেকে আমি কল্পনাও করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অথবা ফেসবুক পেজে আপনি ভিডিও আপলোড করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ ফেসবুকে এমন একটি আপডেট চলে আসছে, আপনি কিভাবে রিলস ভিডিও আপলোড করবেন, আপনি কিভাবে লং ভিডিও আপলোড করবেন, আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে বেশি ভিউ নিয়ে আসতে পারবেন অথবা কিভাবে ফলোয়ার নিয়ে আসতে পারবেন, এগুলো কিন্তু ভিডিও আকারে দেওয়া আছে। এবং আপনি সেই ভিডিওগুলো দেখলে আমি কথা দিতে পারি, আপনি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের রিচটা আগে থেকে অনেক গুণ বেশি বাড়িয়ে নিতে পারবেন। এবং কিছু অপশন আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে, তা না হলে কিন্তু দেখা যাবে আপনার ভিডিওতে রিচ কম আসবে। তো এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টের টাইমলাইনে শেয়ার করে দিন, কারণ আপনার ফেসবুক ফ্রেন্ডরাও আপনার মতো ইনকাম করুক আপনিও অবশ্যই চান। তো যাই হোক, আপনি যদি টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটিকে ফলো করে দিবেন। চলুন শুরু করা যাক। ওয়েল, সর্বপ্রথম আপনারা আপনাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে দিবেন এবং আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট বা পেজটা রয়েছে সেটা লগ ইন করে নেবেন। লগ ইন করা হয়ে গেলে এইখানে দেখতে পারবেন হাতের ডান পাশে থ্রি লাইন রয়েছে, এইখানে ক্লিক করে দিবেন। তো থ্রি লাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে, প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে একটি নতুন আপডেট চলে আসছে এডুকেশন নামে। তো আপনারা এইখান থেকে এই এডুকেশনে ক্লিক করে দিবেন এবং কি সেটিংসটা আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এবং অবশ্যই আপনার যেই ফ্রেন্ডস ইনকাম করতে চায় ফেসবুক থেকে, তাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। তো এখান থেকে এডুকেশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি অপশন রয়েছে গেট স্টার্ট নামে, আপনারা এখান থেকে গেট স্টার্টের পাশে দেখতে পাচ্ছেন নিউ অপশন, এখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন কিছু ভিডিও রয়েছে, এই ভিডিওগুলো আপনি দেখে আপনি কিভাবে কি করতে হবে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু শেখানো আছে। আর এটা কিন্তু ফেসবুকের অফিসিয়াল একটা বিষয়, আপনি অবশ্যই অবশ্যই এখানে কিন্তু ভিডিওগুলো দেখবেন। কিন্তু ভিডিওগুলো ইংলিশে হলেও আমি বলবো এই ভিডিওগুলো আপনি দেখবেন দেখবেন দেখবেনই দেখবেন, কারণ এখানে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। এখানে ভিডিওগুলো দেখা হয়ে গেলে বা আপনি যদি দেখতে না চান, এখান থেকে আপনি কি করবেন, টিক মার্ক করে দেবেন সবগুলোকে। কিন্তু আমি বলবো আপনি ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এখানে আপনি টিক মার্ক করে দিবেন সবগুলো অপশনকে। টিক মার্ক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, এখানে আপনি ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন এটা কিন্তু ডান চলে আসবে, অর্থাৎ হয়ে যাবে। এরপর দ্বিতীয় নাম্বারে একটি অপশন দেখতে পাচ্ছেন ডেভেলপ এ স্ট্র্যাটেজি, এইখানে আপনারা নিউ অপশনে ক্লিক করে দিবেন। তো এইখান থেকে নিউ অপশনে ক্লিক করার পর এখানে যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটাও আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পরে উপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দিবেন। এরপর নিচে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানেও ক্লিক করে দিবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। দেখেন এটাও কিন্তু ডান চলে আসছে। এরপর দেখতে পাচ্ছেন গ্রো ইউর অডিয়েন্স এর পাশে যে নিউ অপশন, এইখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে ভিডিওগুলো দেখতে পারবেন এই ভিডিওগুলো আপনারা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পর বক্সে আপনারা ক্লিক করে দিবেন। আমি বলবো যদি আপনি একজন ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওগুলো আপনি মাস্ট দেখবেন। তো এখানে আপনি কন্টিনিউ করে দিবেন। তো সবগুলো বক্সে ক্লিক করার পর কন্টিনিউ করে দিছি, দেখেন এখানেও কিন্তু ডান চলে আসছে। এরপর দেখতে পাচ্ছেন রিলস, এখানে আপনারা নিউ অপশনে ক্লিক করবেন। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু দেখে নেবেন। এগুলো দেখে নেওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন মার্ক অল অ্যাজ ডান, নিচের দিকে আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের এটাও কিন্তু ডান চলে আসবে। এখান থেকে যদি আমি ব্যাকে চলে যাই, আপনারা কিন্তু দেখতে পারতেছেন এখানেও কিন্তু ডান চলে আসছে। এরপর নিচের দিকে চলে আসবেন, পাচ্ছেন ক্রিয়েট রিল নামে একটি অপশন, আপনারা এখান থেকে এর পাশে যে নিউ অপশন এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে যে ভিডিওগুলো দেখতে পারবেন এই ভিডিওটা আপনার দেখে নেবেন। এরপর বক্সে ক্লিক করে দিবেন। সবগুলো বক্সে আপনারা ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানেও দিবেন। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। দেখেন সাথে সাথে কিন্তু ডান চলে আসছে।
এরপর দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ইউর সেলফ অ্যান্ড আদার, এখানে আপনারা নিউতে ক্লিক করবেন, এখানে সবগুলো বক্সে ক্লিক করে দিবেন, এরপর এখানে আপনারা কন্টিনিউ করে দিবেন। তো এখানে এটাও কিন্তু ডান চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন অ্যাডভাইস ফ্রম লাইভ ক্রিয়েটরস, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা একটু দেখে নেবেন, তাহলে কিন্তু লাইভ সম্পর্কে অনেক ধারণা চলে আসবে। এরপর এখানে মার্ক অল অ্যাজ ডান, এখানে ক্লিক করে দিবেন, ব্যাকে চলে আসবেন। এরপর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশনটার পাশে এখানে নিউতে ক্লিক করবেন। এখানে যেগুলো দেখতে পারবেন এই ভিডিওতেও ক্লিক করে আপনারা কিন্তু দেখবেন, দেখেন কত মানুষ কিন্তু দেখছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপর মার্ক অল অ্যাজ ডান, এখানে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু বন্ধুরা দেখতে পারবেন আপনাদের কিন্তু সবগুলো ব্যাজ এখান থেকে ডান ডান চলে আসবে। এখন আমি কি করব, এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। আবার একটু ফেসবুকের অফিসিয়াল অ্যাপে প্রবেশ করলাম, এরপর থ্রি লাইনে ক্লিক করলাম, পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম, এরপর এখান থেকে নিচের দিকে এডুকেশন যে অপশনটা এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখেন একটু নিচের দিকে চলে আসতেছি, এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন ব্যাচ, এখানে সি অলে ক্লিক করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু সবগুলো ফুলফিল হয়ে গেছে। তো আপনারা কি করবেন, ভিডিওগুলো একটু দেখে নেবেন এবং এগুলোকে ফুলফিল করে দিবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে কিন্তু অনেক পরিমাণে রিচ দেওয়ার চেষ্টা করবে, আপনার ভিডিওগুলো ভাইরাল করার চেষ্টা করবে, লাইক ফলোয়ার ভিউ কিন্তু সব কিছু চলে আসবে ইনশাআল্লাহ। আপনার যেই ফ্রেন্ডস ফেসবুক থেকে ইনকাম করতে চায় তাকে এই ভিডিওটা শেয়ার করবেনই করবেন, আর আপনি নিজে একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, একটু চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনিও সফল হতে পারবেন। ধন্যবাদ সকলকে।